हेलो फ्रेंड्स, वेलकम टू द বংদেব চ্যানেল। আর তোমরা আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আর কাইন্ডলি, আমাদের চ্যানেল আমরা নতুন শুরু করছি, সেজন্য প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও আমাদের চ্যানেলকে, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর আপডেটটা তোমরা খুব সুন্দর করে পাও। তা আগের যে ভিডিওটা আমরা আলোচনা করেছিলাম ইস্ট বেঙ্গলের কোম্পানি গঠন নিয়ে, তো এবার আমরা ভারতীয় ফুটবলের এই মুহূর্তে সব থেকে বড় যে রিউমারটা বা প্লেয়ার ট্রান্সফারটা সবার চোখ আছে সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সন্দেশ জিঙ্গন। তো সন্দেশ জিঙ্গন, আমরা যেরকম জানি যে সন্দেশ জিঙ্গন এবার ফ্রি এজেন্ট হিসাবে আছেন, এবং সন্দেশ জিঙ্গনকে নেওয়ার ক্ষেত্রে অনেক ক্লাবেরই রেষারেষি চলছে, কিন্তু মূলত এই বিষয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের নামটাই সবার আগে আসছে। তো যেটা বলার সেটা হচ্ছে প্রথম কথা যেটা, যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে সন্দেশ জিঙ্গনকে কতটা নিতে পারবে, সন্দেশ জিঙ্গনের কতটা ডিমান্ড থাকবে সেটা যথেষ্ট প্রশ্নের, মানে প্রশ্ন করার মতো জায়গা। কারণ এখন পর্যন্ত সন্দেশ জিঙ্গনকে আমরা যেটুকু জানি, তিনি বাইরের লিগে খেলতে চাইছেন, মানে ভারতের বাইরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশ জিঙ্গন কতটা কি আদৌ ইস্টবেঙ্গলে রাজি হবেন কি না, সেটা একটা বড় মানে প্রবলেমের জায়গা। বাট যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি এখনই কোনো ক্লাবে সই করছেন না, তিনি দেখতে চাইছেন যে বাইরের ক্লাবে কোথাও যদি খেলা যায়। বাট যেহেতু এখন কোভিড প্যান্ডেমিক চলছে, সেজন্য বাইরের যে ক্লাবগুলো আছে তারা সেভাবে প্লেয়ার রেক্রুট করছে না, এবং সন্দেশের কাছে সেরকম ভালো অফার এই মুহূর্তে নেই। তো একান্তই যদি কোনো অফার না থাকে তাহলে তাকে ভারতেই সই করতে হবে। বাট সেক্ষেত্রে এটিকে মোহনবাগান বা এফসি গোয়া বা বেঙ্গালুরু এই ক্লাবগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে সন্দেশ জিঙ্গনের সুবিধা হবে বেশি। আর দ্বিতীয় কথা, যে ক্লাবগুলো যারা এএফসি টুর্নামেন্ট খেলবে তারাই অনেক বেশি এগিয়ে থাকবে, বিকজ সেখানে সন্দেশের একটা চান্স থাকবে যে বিদেশি ক্লাবদের এগেনস্টে ভালো খেলে সব, মানে যে এশিয়ান ক্লাবগুলো আছে বা যে ইউরোপের ক্লাবগুলো আছে তাদের নজরে আসা। তো সেটা অবশ্যই, যদি এএফসি টুর্নামেন্ট যদি সন্দেশ খেলতে পারে সেক্ষেত্রে আমার অন্তত মনে হয় এটা যে সন্দেশের ওটাও একটা চিন্তা থাকবে, যদিও এটা ফুটবলে সব কিছু সম্ভব। এবং এখন যেহেতু প্লেয়ার এজেন্টদের একটা বড় বিষয় আছে, তো সেখানে প্লেয়ার এজেন্ট যারা আছেন তাদেরও একটা ডেফিনেটলি, সন্দেশের যে এজেন্ট তার একটা বড় ভূমিকা থাকবে এই ট্রান্সফারে। বিভিন্ন রকম নিউজ উঠছে মার্কেটে, তার মধ্যে রঞ্জিত বাজাজের একটি টুইট করেছিলেন যে সন্দেশ নাকি মোহনবাগানে যাবেন, এরকম তিনি স্বপ্ন দেখেছিলেন, এরকম ধরনের একটা টুইট তিনি করেছিলেন। বাট যেটা হতে পারে, যদি সন্দেশ যায়ও সেক্ষেত্রে বড় চুক্তির সম্ভাবনা কম, কারণ সন্দেশের যেহেতু বিদেশে খেলার একটা ইচ্ছা আছে। তো সেখানে দাঁড়িয়ে সন্দেশ কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে বড় চুক্তির দিকে যাবে সেটা একটা বড় বিষয়, এবং সন্দেশের আর্থিক দাবিটা কীরকম থাকে সেটাও একটা বড় বিষয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মানে সবটাই একটা অনিশ্চিতের মধ্যে আছে, এবং সন্দেশ ডেফিনেটলি এটাকে এনজয় করছেন এই মোমেন্টটাকে। কারণ প্রত্যেক ফুটবলারের জন্যই এই মোমেন্টটা লাইফে একবারই আসে, যে সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে এতগুলো টপ লেভেলের ক্লাব তাকে নিয়ে টানাটানি করছে, যদিও আরেক দিকে তার বিদেশে খেলার দিকে মন রয়েছে। তো ডেফিনেটলি এই আপডেটটার দিকে আমাদের নজর তো থাকবেই। আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগান যদি সন্দেশ চলে আসে তাহলে তার অপ্রতিরোধ্য হয়ে যাবে, কারণ তাদের দেশি যে ডিফেন্ডার সেখানে সালাম রঞ্জন সিং ছাড়া সেন্ট্রাল ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডারের সংখ্যা খুব একটা নেই। তো সেখানে তিরিকে তারা এই মৌসুমে সই করিয়েছে, সেখানে সন্দেশ যদি এসে যায় ডেফিনেটলি তার টিমটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এবং শোনা যাচ্ছে যে এটিকে, বিভিন্ন সোর্স থেকে এটা শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগান সন্দেশকে সই করানোর জন্য সব থেকে এগিয়ে আছে এই লড়াইয়ে, এবং ইস্টবেঙ্গল অনেক পরে শুরু করলেও ইস্টবেঙ্গলের ফর্মাল অফার গেছে কি না সে ব্যাপারে কিচ্ছু জানা যায়নি। এবং কারণ ইস্টবেঙ্গল কর্মকর্তারা যেটা বলেছেন যে তারা কোনো প্লেয়ারকে এই মুহূর্তে অফার করছেন না, যতক্ষণ না তাদের প্রসিডিওরটা একটা জায়গায় আসছে এবং কোচ রেক্রুট হচ্ছে। তো বাট স্টিল নাও এটাই শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগানে সন্দেশের যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এবং সন্দেশ নিজেও হয়তো যেতে পারেন। তার কারণ হচ্ছে যে সন্দেশ এটিকে মোহনবাগান এবার এএফসি টুর্নামেন্ট খেলবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এএফসি টুর্নামেন্টে সন্দেশ যদি ভালো পারফর্ম করেন ডেফিনেটলি তিনি অনেক ক্লাবের র্যাডারে আসতে পারেন। তো এই সন্দেশ জিঙ্গানি আপডেট ছিল, আগামী দিনে আমাদের নজর থাকবে সন্দেশ জিঙ্গানের উপর।
এবং সন্দেশ জিঙ্গন কি ডিসিশন নেন, কোন কোন ক্লাবে খেলেন। তো প্লিজ ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে, এবং আমাদের চ্যানেলে নজর রাখো, আরও অনেক বিষয় নিয়ে ভিডিও আসবে, ফুটবল, ইন্ডিয়ান ফুটবল, এশিয়ান ফুটবল, ইউরোপীয় ফুটবল, বিশ্ব ফুটবল সব কিছু নিয়ে আসবে। সো প্লিজ সাবস্ক্রাইব আস, প্লিজ সাপোর্ট আস, আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড লেটস সি ইউ ভেরি সুন।